سبحان الله الحمد لله لا إله إلا الله والله أكبر لا إله إلا الله لا إله إلا الله الله والله الله والله السلام عليكم ورحمة الله وبركاته প্রিয় দর্শক আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করেছি আমার আরো একটি নতুন ভিডিও ব্লগ সো আমি মূলত গ্রামের বাড়িতে আসছি নানুবাড়িতে বেড়াইতে সো এখন হচ্ছে নানুবাড়ির পিছনে একটি বিল আছে মূলত ওই বিলে ঘুরতে যাব আর আমার সাথে আমার ভাইয়া তাহসিন আছে ছোট্ট ভাইয়া সো চলেন দেখি ইনশাআল্লাহ ভিডিওটি শুরু করি ছোট্টবেলায় যখন দাদু বাড়ি বা নানুবাড়িতে যাইতাম তখন দেখতাম যে গরু আর হচ্ছে লাঙ্গল দিয়ে জমি চাষ দেওয়া হতো আর বর্তমান তো মেশিনের যুগ সো দেখতেই পাচ্ছেন যে একটি মেশিন দিয়ে মূলত এখন জমি চাষ দেওয়া হচ্ছে দেন এরপরে হচ্ছে বীজ বপন করা হবে এখন মূলত আমাদের বাসার সবাই আমরা একটু বিলে ঘুরতে বের হয়েছি কেউ হয়তো বা কলা শাক তুলবে কেউ সরিষা ক্ষেত দেখবে এরকম নানান ধরনের এজেন্ডা নিয়ে মূলত আজকে সবাই বিল ভ্রমণে বের হয়েছি এর পাশাপাশি আমাদের এক খালামনির সবজি বাগান আছে তিনি সবজি চাষ করেন সো আমরা তার সবজি ক্ষেতগুলোও দেখব গ্রামে একটা ফল নাম না জানা ফল ছোট্টবেলায় ফল নিয়ে খেলা করতাম হ্যাঁ ফুটকা ফুটকা এটা কপালে এরকম দিলে নাকি ফোটে এই যে দেখেন সেই ফল এই যে ফটকা বলে কি ফটকা তুমি রহমান রহিম ক্ষমা করো হে প্রভু তুমি রহমান রহিম আল্লাহ 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 অসহায় মোরা পথারা পথের দিশা দাও অসহায় মোরা পথারা পথের দিশা দাও সরল পথের দিশা দিয়ে এটা দেখতেই আমি ভিডিওটির একদম শেষ প্রান্তে চলে এসেছি সময় হয়েছে বাড়ি ফিরে যাবার সো আমি এখানেই বিদায় নিচ্ছি আপনারা যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখলেন আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ 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 হিট দ্য সাবস্ক্রাইব বাটন তাহলে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টিল দেন টেক কেয়ার আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু